আমার বড় ভাই মাদ্রাসাতুল হেদায়া প্রিন্সিপাল, উনি আমার খুব ঘনিষ্ঠ কাছের লোক, উনি আপনাদেরকে মানে একটু সময় নিবে কিছু কথা বলবে। খাট সামনে রেখে নবী সাল্লাম মৃত্যু সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে উপদেশ দিতেন। রাসূল সাল্লাম বলেছেন, মিশকাতে হাদিসটি আছে, হাদিসটি সূরা তিরমিজিতে আছে, রাসূল সাল্লাম বলেছেন, বান্দা বলে ইয়াকুলুল আব্দু মালি বাদি, বান্দা বলে এটা আমার মাল, এটা আমার সম্পদ, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার, এটা আমার। রাসূল সাল্লাম বলেন, আসলে বান্দা হচ্ছে তা যা সে খেয়ে শেষ করেছে, যা পরিধান করে শেষ করেছে, আর যা সে পরকালের জন্য আখেরাতের জন্য রেখে দিয়েছে। সে আখেরাতের জন্য রাখাটা কি নিজের নেক আমল। একজন বাদশাহ মৃত্যু বরণ করার সময় ওসিয়ত করেছেন যে আমার মরার পরে আমার জানাজার খাটের বাহিরে আমার দুইটা হাত খোলা রেখে দিও, কেন মানুষ যেন বুঝে যে আমি এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও, এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও কবরে যাওয়ার সময় আমি খালি হাতে কবরে যাচ্ছি। সম্মানিত হাজরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু কবলা আন তুহাসাবু, কেয়ামতের মাঠে তোমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সেই হিসাব কেয়ামতের মাঠে দেওয়ার আগে দুনিয়াতে নিজের হিসাবটা নিজে মিলাও। আজ যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হওয়া হয়ে যাও, তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দিবে। সম্মানিত হাজরিন, আমরা আলহামদুলিল্লাহ সারা বিশ্ব নিয়ে চিন্তা করি, রাষ্ট্র নিয়ে চিন্তা করি, দেশ নিয়ে চিন্তা করি, রাষ্ট্র নিয়ে ভাবি, কিন্তু নিজেকে নিয়ে আমরা ভাবি না। আমরা অপরকে নিয়ে যে পরিমাণ ভাবি, নিজেকে নিয়ে যদি সেই পরিমাণ ভাবতাম, তাহলে নিজেকে অনেক পরিবর্তন করতে পারতাম। আপনি আমার, আমাদের চাল চলন আপনি দেখেন, ও রাষ্ট্র এই হয়েছে, অমুক এই হয়েছে, বিশ্বে এই চলছে, এগুলো ভাবার দরকার আছে, কিন্তু আগে তো কু আনফুসাকুম, নিজেকে নিয়ে ভাবা দরকার যে আসলে আমি আমাকে কতটুকু প্রস্তুত করতে পেরেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুসজ্জায় শায়িত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু সারা জীবন চিনি নবী সাল্লাল্লাহু আলাইহি পাশে ছিলেন, সেই সাহাবি মৃত্যুর সময় কাঁদছেন, চোখের পানি ফেলে কাঁদছেন, বলছেন কাঁদছেন কেন, বলছে লা আমি কি লিহাদিহি দুনিয়া, আমি এই দুনিয়ার জন্য কাঁদছি না, বরং আমি কাঁদছি লিকিল্লাতি জাদ, আমার আমল যে খুব কম, এই সামান্য আমল নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় সাহাবি সারা জীবন যার রসুলের সাথে কেটেছে, সেই সাহাবি আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াবে, তিনি চিন্তায় অস্থির, চোখের পানিতে মুখ ভাসাচ্ছেন। তাহলে আমাদের অবস্থা কি, আমাদের অবস্থা কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে বিছানায় গিয়ে ছটপট করতেন, জিজ্ঞেস করছেন ছটপট করছেন কেন, বলছে এই রাত যদি আমার জীবনের শেষ রাত হয়, তাহলে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে আমি দাঁড়াবো। সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যারা, শোনো, শক্ত কোনো পাথরের ভিতরে যদি লুকাও, মৃত্যু তোমার যখন যেইভাবে লেখা আছে ঠিক সেভাবেই হবে। আমরা অনেক সময় বলি, ইস, তাকে যদি ভালো ডাক্তার দেখানো হতো, ওখানে নেওয়া হতো, এটা করা হতো, তাহলে বেঁচে যেত। এটা আপনার ভুল ধারণা, তার মৃত্যুটা এভাবেই ছিল, এভাবেই হবে। আপনার মৃত্যু কিভাবে আছে আপনি জানেন না, এই জন্য নিজেকে সবসময় পরকালের জন্য প্রস্তুতি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ জান্নাতে কেন যাবে, জাহান্নামী কেন হবে, একবারে সংক্ষেপে বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আছারাল হায়াত আদ-দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জাহান্নামে যাওয়ার বড় দুটি কারণ, নাম্বার এক, আল্লাহর দেয়া যে বিধান, কোরআন সুন্নার বিধানের সীমা লঙ্ঘন করা, নাম্বার দুই, দুনিয়ার জীবনকে আখেরাতের তুলনায় প্রাধান্য দেয়া, সারাদিন শুধু কিভাবে দুনিয়া সুন্দর করবে, কিভাবে টাকা কামাবে, কিভাবে ব্যবসা বাড়াবে, এই চিন্তা যার ভিতরে, আখেরাতের তুলনায় বেশি, মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার, সে তখনও ওই মসজিদে না গিয়ে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করছে, মসজিদে ঢুকার পরেও দেখছে কাস্টমার এসেছে, মসজিদ ছেড়ে সে কাস্টমারের কাছে এসেছে ব্যবসা করার জন্য, তার আমাদের সময় চলে যাচ্ছে, কিন্তু সে তার দুনিয়ার কাজ ছাড়তে পারছে না, বুঝা যায় সে আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, যে ইসলামের সীমা লঙ্ঘন করবে আর আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিবে, জাহান্নামে যাবে। এরপরে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতি হিয়াল মাওয়া, যে ভয় করবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, এই একটা চিন্তা যদি আপনার কলিজার ভিতরে ঢুকে, আল্লাহর কসম, আপনার জীবনটা পাল্টে যাবে। একটা চিন্তা যে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে। লা তাযুলু কদাম আব্দিন, এক কোনো বান্দাকে আমতের মাঠে
এক চুল পরিমাণ পা নড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার জীবনের হিসাব দিবে, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিতে হবে। এই কথাটা কলিজায় ঢুকান, আপনি দুনিয়ার সমন্বয় ছাড়তে পারবেন, আপনার 20-30-40 বছর অবৈধ সম্পর্ক আপনি ছিন্ন ভিন্ন করতে পারবেন, আপনি সুদ ঘুষ হারামের সাথে জড়িত আছেন মুহূর্তের ভিতরে লাথি মেরে সব ধ্বংস করতে পারবেন, সব অবৈধ সম্পর্ক সব হারাম থেকে আপনি বাঁচতে পারবেন। একটা চিন্তা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়ানাহান নাফস আনিল হাওয়া, মনের খারাপ চাহিদা থেকে যে নিজেকে হেফাজত করতে পেরেছি সে জান্নাতি হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। সবরে হাজির, আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হব কবরে রাখার সময় আমাদেরকে কি বলা হবে বলেন তো? বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের বিল্লাত উপরে মানে উম্মত হিসেবে আপনাকে কবরে রাখা হচ্ছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, মরার পরে আপনি আমি চাই যে আমাকে রাসূলের উম্মত হিসেবে কবরে রাখাও, আপনার জিন্দগিটিকে আসলে সেই রাসূলের উম্মত হিসেবে আপনি চালিয়েছেন? আপনি কি সেই রাসূলের উম্মত হিসেবে আপনার আমলগুলো হচ্ছে, আপনার ইবাদতগুলো হচ্ছে, আপনার জিকির আজকার দোয়া দুরুদ ইবাদত সব রাসূলের তরিকা মতো হতে হবে? তবেই তো আপনি সেই রাসূলের উম্মত। রাসূলের মতের সাথে যদি একমত সেই তো রাসূলের উম্মত, কিন্তু আপনার মতটা কার সাথে বলছে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, প্রিয় ভাই আমার, আমরা অনেকগুলো ইবাদত করছি, অনেক আমল করছি, এক তো আমল করতে হবে আগে বললাম, দ্বিতীয়ত আমলগুলো হতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় ভাই আমরা অনেকগুলো আমল করছি, ওই বাপদাদা করে এসেছেন, অমুকে করে এসেছেন, অমুকে বলেছেন, আপনি বলবেন আল্লাহ বলেছেন কি না, আল্লাহ রসুল বলেছেন কি না, আপনি এটা দেখবেন। আমরা জানাজার নামাজ অনেকগুলো ভুল করি, জানাজার নামাজের প্রত্যেকটা তাকবীরে মাথা উঁচু দিকে উঠাই, এদিকে খেয়াল করেন আমরা এখন জানাজা শুরু করে দিব, এদিকে খেয়াল করেন, জানাজার নামাজের নিয়মটা বলে সিস্টেমটা বলে, আমাদের কিছু ভুল ভ্রান্তি আমাদের সঙ্গে আছে, এটা বলে আলোচনা শুরু করে দিচ্ছি, আপনারা কাতার সোজা করেন ইনশাল্লাহ। আমরা জানাজার নামাজে কিছু ভুল করি, এক নম্বর ভুল হচ্ছে আমরা জানাজার নামাজের প্রত্যেক তাকবীরে আকাশের দিকে মাথা উঠাই, কেন উঠাই? ওই যে বাপদাদাদেরকে দেখেছি বা অনেককে দেখেছি, প্রিয় ভাই আমার, নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে মাথা উঠানো হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ আছে, আপনার চোখের জুতি নিয়ে যেতে পারে, আল্লাহ নারাজ হয়ে যেতে পারেন। নামাজে থাকা অবস্থায় জানাজার প্রত্যেক তাকবীরে আকাশের দিকে মাথা উঠানো নিষেধ, দৃষ্টি ওই স্বাভাবিক অবস্থায় সেজদামুখী থাকবে, সেজদার দিকে থাকবে, মানে আমরা সেজদাদের যতটুকু অর্থাৎ নিচের দিকে থাকবে কিন্তু আকাশের দিকে উঠবে না, এটা একটা ভুল। এরপর আমরা যে জানাজা দাঁড়িয়েছি কিছু গোলাপ জল ছিটানো হলো, তাই না? কেন ছিটিয়েছেন? আমরা মনে করি জানাজার নামাজ মানেই হলো গোলাপ জল ছিটাতে হয়। গোলাপ জল ছিটানোর উদ্দেশ্য যদি এই হয় যে অনেক মানুষ এসেছে একটু দুর্গন্ধ ছড়াতে পারে, এই জন্য গোলাপ জল ছিটায় অসুবিধা নেই, কিন্তু এটা জানাজার নামাজের কোনো নিয়ম নয়, কোনো অংশ নয়, গোলাপ জল না ছিটানো কোনো সমস্যা নেই। এরপরে জানাজা হয়ে গেলে, কাফন দাফন হয়ে গেলে আরো কিছু আছে, উনি যে কাপড় চোপড় পরেছে এগুলো ঘরের কেউ পড়তে পারবে না, উনি যে ঘরে ছিল 40 দিন পর্যন্ত নাউজুবিল্লাহ ওখানে নাকি রু আসা দাওয়া করে, আর রু তো একবারই চলে গেছে, আবার আসবে কি করে? আসলে তো সে জিন্দা হয়ে যেত, কাজে রু আসা দেওয়া করে ওই ঘরে কেউ যেতে পারবে না, ওই ঘরে কেউ থাকতে পারবে না, ওনার ব্যবহার করা কিছু ব্যবহার করতে পারবে না, সবই হলো কুসংস্কার, এগুলো সব কুসংস্কার। মারা যাওয়ার পরে আরো কুসংস্কার আছে, সুদের উপরে টাকা নিয়ে হলেও, মানুষ থেকে ধার নিয়ে হলেও 4 দিন না 40 করতেই হবে, না হলে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন, কোন একজন সাহাবীর মৃত্যুর পরে 4 দিন না 40 গরু দূরে থাক, একটা কবুতর জবাই করেছেন, তার কোনো দলিল নেই, আর আপনি গরু ছাগলের দলিল পেলেন কোথায়? উপস্থিতি, সম্মানিত উপস্থিতি। এই জন্য এই সকল কুসংস্কার গুলো থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, নিজেকে শিরিক কুফুরি বিদাত আর কুসংস্কার থেকে মুক্ত করে সেফ আল্লাহ রাসূলের উম্মত হিসেবে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। এই যিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আমাদের উচিত তার ভালো গুণগুলো নিয়ে আলোচনা করা, কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলোকে গোপন করা আমাদের দায়িত্ব, কোন ধরনের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করা নিষেধ। একজন মুসলিম সে গতকালও এশার নামাজ পড়েছে এবং নামাজি মানুষ ছিলেন, এই জন্য আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করি। লোকটা কেমন ছিল? ভালো ছিল, এগুলো আপনি না বললেও কিছু আসবে যাবে না, তার আমল যদি ঠিক থাকে, আপনি আপনার অন্তর থেকে যদি তার জন্য ভালো বলেন এটা কাজে আসবে, আপনার মুখ দিয়ে আমি জোর করে বের করলাম এটা কোনো কাজে আসবে না। আসুন আমরা আর আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম, আমি দেরি হয়ে গেছে, আমি কথা বলবো না, মানে আমার মা আর কয়েকটা মানে শুধু এক দুই একটা কথা বলি আমি শেষ করবো। উনি মেহমানদেরকে খুবই আদর করতো, মানে আর আলেম ওলামাদেরকে খুবই ভালোবাসতো, দানশীল ছিল, যতটুকু পাইতো আর কি। তারপরে আমি যখন আমার মা বললাম তাবিজ লাগানো যাবে না, সাথে সাথে উনি খুলে ফেলছে, আমি বললাম না মাজারে টাকা দেওয়া যাবে না, দিলে তার না হারাম, উনি আর করতো না, মানে উনি খুবই অনুগামী ছিল, খুবই ভালো ছিল। আপনারা দোয়া করবেন ওনার ক্ষমা করে দিবেন, সবাই ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, ওনাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।
আপনারা কাতার সোজা করেন, জুতা যদি আপনাদের থাকে জুতার উপরে দাঁড়ান আর জুতা পায়ে দিয়ে দাঁড়ান, নিচে ময়লা না থাকলে মানে নাপাকি না থাকলে অসুবিধা নেই, বুঝে দেবেন, যদি জুতার মধ্যে নাপাকি থাকে তাহলে জুতা খুলে ফেলবেন, অন্যথায় জুতার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করা যায়, অসুবিধা নেই। জানাজার সালাত হবে, নিয়ত নাওয়াইতুয়ান বলে আমরা যেভাবে নিয়ত করি ওটা জরুরি নয়, বরং আপনি মনে মনে এই ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছে আল্লাহ সন্তুষ্টির আশায়, ব্যাস এটা আপনার অন্তরে এসে গেলে হয়ে যাবে, আলাদা নাওয়াইতুয়ান আরবিতে বলার দরকার নেই, আপনার মনের ভাষা বাংলা ভাষা আল্লাহ বুঝে, আল্লাহ বাংলা ভাষা বুঝে, বাংলা ভাষার মালিকও আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন বাংলা ভাষা, এটা মানুষের সৃষ্টি না, কাজে এভাবে নিয়ত করবেন ইনশাআল্লাহ অন্তর অন্তরে মনে মনে। আর হচ্ছে চার তাকবীরের সহিত জানাজা হবে, প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা হবে, দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ হবে, তৃতীয় তাকবীরের পরে দোয়া হবে, চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরানো হবে, সালাম ফিরানোর পরে আমরা জানাজা কাটিয়ে যাবো ইনশাআল্লাহ। যে আপনারা কাতার সোজা করেন, পুরুষ হলে কাত বরাবর দাঁড়াতে হয় আর মহিলা হলে মাঝ বরাবর দাঁড়াতে হয়।